হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক রোজাস ব্লক রোজাস ব্লগ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম তো আজকে ব্লগটি থাকছে ছাদ বাগান নিয়ে তো চলুন আমি আজকে আপনাদের সাথে যে আমার যে শশাটা ফুল দেখেছিলেন গত ভিডিওতে চলুন আজকে আমি এই ভিডিওটাতে আপনাদের দেখাবো আমার শশা গাছে কত সুন্দর শশা ধরেছে তো ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি আমার বেগুন গাছে বেগুনের ফুল চলে আসছে এখন আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে টমেটো গাছে অনেক সুন্দর টমে ফুল চলে আসছে টমেটো আসবে আর কতদিন পর তো এখন আমার শ্যাম গাছেও ভালো ফুল চলে আসছে দেখতেই পারছেন অনেকগুলো শ্যাম ধরেছে তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই অনাকাঙ্ক্ষিত শশাটা তো দেখতেই পারছেন ফ্রেন্ডস কতটা বড় হয়েছে মার্শাল্লাহ অনেক বড় হয়েছে আমার শশা গাছের শশাটা তো দেখতেই পারছেন আমার গাছগুলোর এই অবস্থা তো এখন আমি দেখিয়ে দেব আমার বেগুন গাছে অনেক সুন্দর বেগুন চলে আসছে ছোট বেগুনটা এখন বড় হয়নি তো বেগুনটা বড় হওয়ার অপেক্ষায় বড়ো হলো আবার আপনাদের সাথে আমি আজকে আবার ভিডিওটা শেয়ার করব। তো আজকে ভিডিওটা শ্যুট করার একটাই উদ্দেশ্য যে আমার শশা গাছে অনেক সুন্দর শশা ধরেছে তাই আজকে আমি আপনাদের সাথে সকালবেলা পানি দিতে যখন গিয়েছিলাম তখন আমি ভিডিওটা শ্যুট করি আপনাদের জন্য তো ফ্রেন্ডস আমার লাউ গাছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল চলে আসছে লাউও ছোট হয়েছে তো দেখতেই পাচ্ছেন এই হলো আমার সবজি গাছের অবস্থা তো ফ্রেন্ড যেহেতু আমার আমার গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে তারপরও গাছের মধ্যে কিছু পোকা পোকা পাকড় ধরেছে তো যদি আপনাদের কোনো প্রকার কোনো টিপস থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ আর দেখছেন আমি আপনাদেরকে এর আগে ভিডিওতে বলেছিলাম যে আমি চারা থেকে বীজ থেকে কিভাবে চারা তৈরি করে বানাই তো আমি সেইটাই দেখাচ্ছি তো এটা আমার একটা বটবড়ি গাছ আমি অনেকগুলো বীজ ফেলেছিলাম তো আমার এই বটবটি গাছগুলো হয়েছে এটা একটু বড় হলো আমি অন্য একটা পাত্রে এটা আমি ই করে দিব তো এখন আমি দেখিয়ে দিচ্ছি এই গা ফুল গাছের বাগানের দিকে চলে আসছি এই হলো আমার ফুল গাছের অবস্থা এই সূর্যমুখী ফুলের ফুলটা অনেক সুন্দর ফুটেছে তো ফ্রেন্ডস আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন আর আমার পাশে সবসময় থাকবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর তো আজকে ভিডিওতে এই এই এতটুকুই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ